जलसा बंगला है। एक्चुअल में ये सिंकोना का, ये जितना भी प्लांटेशन का मैनेजर का एक बंगला है, लेकिन जो टूरिस्ट आने लग गया इतना इसको बाहर लिया, अच्छा लगने लग गया कि इसको अभी कन्वर्ट करके टूरिज्म लॉज बना दिया। ये ट्री हाउस, ये दोनों ट्री हाउस वगैरह बना के टेस्ट किया था प्लांटेशन ने, इसको बहुत लाइक किया, बहुत चलने लग गया, इसको अभी कन्वर्ट कर दिया ये इसको अभी टूरिज्म डिपार्टमेंट में डाल के अच्छा और अच्छा होम स्टे बना दिया। अच्छा थैंक यू। সিংকোনা চাষ করার জন্য এখানে ব্যবস্থা ছিল, এইসব করা হতো, বিভিন্ন মানুষজন আসতেন, তো তারপর জায়গাটার সৌন্দর্যে মানুষজন এত মোহিত হয়ে যান যে এই জায়গাটাকে কনভার্ট করে দেওয়া হচ্ছে একটা স্পট হিসেবে, দর্শনীয় স্থান হিসেবে। আর তার সঙ্গে সঙ্গে এই যে এখানে যে হোমস্টেগুলো আছে এগুলো সব গভর্নমেন্টের, তো সত্যি এখানে আসলে আপনাদের খুব ভালো লাগবে, আমারও ভীষণ 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 ভালো লাগছে। এগুলো সব সিংকোনা, ইটস বেটার টু সি সামথিং ওয়ান্স দেন টু হিয়ার অ্যাবাউট ইট এ থাউজেন্ড টাইম। ঘন জঙ্গল এখানে, এগুলো সব সিংকোনা গাছ, এখান থেকে কুইনাইন তৈরি হয়, আপনারা সবাই জানেন সিংকোনা গাছ থেকে। গাছের রুটটা দেখেছেন কেমন, একটু অন্যরকম অন্যান্য গাছের তুলনায়, কিছু স্পেশালিটি আছে। সব নোংরা হয়ে গেল, বাবা আমার একটু মজা লাগছে না, ইচ্ছে গাও ইচ্ছে মতো তোলো।
আমরা এসে পড়েছি ইচ্ছে গাঁও। তো এই যে এই ছোট্ট একটা গ্রাম, এটাই হলো ইচ্ছে গ্রাম। জলসা থেকে আমরা এখানে চলে আসলাম। উড়িয়ে নিয়ে যাবে তো, অতিরিক্ত শীত।